হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ব্যাপারটা হচ্ছে, আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমাদের বাঙালিদের জন্য। আর আজকে হচ্ছে ভাই আমাদের স্পেশাল দোল পূর্ণিমা, আর আজকের দিনটা হচ্ছে একটা ফুর্তি করে মজা করার দিন। যাই হোক, এখন বাজছে ঠিক সকাল 8:30 মতো। একটু আগে আমি ঘুম থেকে উঠলো, আর একটু পরে আমরা বেরাবো দোল খেলতে। যাই হোক, চলো একটু পরে ঘর থেকে বেরাবো, তোমার ইউটিউবে শর্ট দেখাবো। তার আগে যদি লাইক সাবস্ক্রাইব না করে থাকো, লাইক সাবস্ক্রাইব করে দাও। কি করছো ভাই, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো একটু পরে বেরাবো, তারপর তো কন্টিনিউ করছি, চলো। আজকে রাসলীলা, আমার রাসলীলা। দাঁড়িয়ে আছি, চলো জিনিসপত্র আনো, তারপর খেলবো। আর অত ভালো করে ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, কারণ বুঝতে পারছি হলিউডে। চলো যাবো, দেখার চেষ্টা করবো। মানে অবস্থা দেখো ভাই, সামনে অবস্থা হালকা হওয়া লাগিয়ে দেবে ভাই। চলে এসছি আমরা এখানে, দেখতে পাচ্ছ যেমনটা রেডি অবস্থা দেখো ভাই, এখানে অবস্থা দেখো ভাই। এখন ইচ্ছা পূরণ করলে কোনো লাভ নেই ভাই। লাগাচ্ছে ভাই, আমি লাগা লাগিয়ে দিয়েছে ভাই। বুঝতে পারছি না কেমন ব্লগটা কন্টিনিউ করতে পারছি, কারণ ভাই সেই লেভেলের হোলি চলছে, মানে ফোন মন অবস্থা খারাপ হয়ে যাবে। আর আপাতত ভাই আবির রং লাগাচ্ছে, ওই জন্য একটু অসুবিধা লাগছে ভাই। আমার অসুস্থ হয়ে যাবো, আবির রং ঠিক আছে, যদি বাদ রং ভাই অবস্থা খারাপ। চলো আপাতত ব্লগ শেষ করে দেখতে থাকো অবস্থা, কি বুঝতে পারছি না। আর এইদিকে ভাই সেলেবেল বস বাজছে, আর ওইদিকে পাচ্ছে আমার ঠান্ডার ক্লক টাওয়ার। আমরা বান্ধবী করে ভয় দেখতে পাচ্ছি, অলিতে চলে চলে এখন ঘর থেকে বেরাচ্ছি। আর রাস্তা মাস্তা জানিনি ভাই, আবার নেশা মদ লাখায় নেশা অবস্থা, তেমনি গরম, তার জন্য ঘামে পড়ে জল হয়ে গেছে। আপাতত একদম এনার্জি নাই ভাই। আর দেখতে পাচ্ছ অবস্থা ইয়ার, এটা ভালো ছিল। দীপক বল করেছিল, ভয় করে যায়, ভয় করবো না। এখন চলো যাওয়া যাক রুমে, তারপরে মানে রুমে বলছি, তারপরে যে আসে চলো এখন যাওয়া যাক ভিতরে। আসার সময় বললো বুকে পাঠালি, দেখতে পাচ্ছি অবস্থা উপরে ফড্ডি মাটি দিয়েছে, কেমন লাগে জল ভালো। বললাম যে মাখিল না, মাখিল না মানে ধুল না, আবার ধুলে দেখতে পাই এবার ডিম ফাটার অবস্থা। আবার যাচ্ছে আবার কড়া ধুতে, যে আবার এমনি অবস্থায় আবার। আপাতত এখন ধোয়া হয়ে দেখতে পাচ্ছ, আপাতত ডিমটা তো দেখবে, ডিম গেলেও আবার সে একই অবস্থায় হবে, সেই লেভেল অবস্থা খারাপ। আর ইয়ার অবস্থা খারাপ, কারণ ইয়ে আমার ডিম মাখিয়ে দিয়েছে, তাই ভাই সেই লেভেলের গন্ধ। আর টেবিলে দেখতে পাচ্ছ পুরো এনার্জি নিয়ে, এখন দেখতে পাচ্ছ এনার্জির অবস্থা কেমন অবস্থা কেমন। তোদের এখন ফাইনালি স্কুল দিয়ে বেড়ে গেছে, এখন যেতে বাথরুম থেকে বেড়ে গেছে। আপাতত আমাদের করা ডান, এখন হালকা চান করবো, দিয়ে আবার খেলবো দুপুরবেলা মানে বিকালবেলার দিকে। চলো এখন হালকা চান করা, এখন আসছি আমার রাজারবান সাইডে, আমার সঙ্গে ইয়ার আছে, চলো এখন যাওয়া যাক। তো এখন চলে চান করবো, আপাতত দেখতে পাচ্ছ কিছু এরকম ভিউ। তো চলো চানটা করি, তারপর তোমার কথা হচ্ছে, চলো ফাইনালি আপাতত চান হয়ে গেছে, এখন চলো ঘর দিয়ে যাওয়া যাক। হচ্ছে আপাতত গলির অবস্থা, আমার চান ফাইনাল হয়ে গেছে। এখন ফাইনালি আমি চান টান করে চলে এসেছি বাড়ি। আর এখন পর সিন হচ্ছে ভাই, সকাল দিয়ে পুরো অবস্থা খারাপ, আর এখন আমার যেতে হবে আমার শ্বশুরকে বিসর্জন করতে। সেই থেকে আমার বিসর্জন করা হয় না, আজকে হচ্ছে হোলি, মানে আজকে হচ্ছে 25 তারিখ, আজকে আমাদের ঠাকুর বিসর্জন হবে। তো চলো ফাইনালি যাওয়া যাক, ঠাকুর বিসর্জন করে আসা যাক। আপাতত এখন গাড়ি আমি কোনো ফিল্টার লাগাই না, এখন ভাই সেই লেভেলে হাওয়া দিচ্ছে, কারণ ভাই একটু পরে বৃষ্টি শুরু হবে। আর দেখতে পাচ্ছ ভাই আকাশের অবস্থা সেই লেভেলে, দেখতে পাচ্ছি অনেকদিন পরে এমনি ভিউ দেখতে পেলাম। আরও সকাল থেকে পরে শেষ পর্যন্ত দেখালাম পুরো হোলির ইয়াটা, আর ভাই তার 2-3 লেভেলের উপরে বোঝা করেছি, কিন্তু ভাই দেখাতে পারিনি, কারণ ভাই হোলি বলে বুঝতে পারছো জলটা লেগে গেলে ফোনের অবস্থা খারাপ হয়ে যাবে। আর একটু খেলাম টিউশন ছুটি পড়ো। তো যাই হোক, তোমাদের ভিডিওর প্রথম শেষ পর দেখালে কেমন লাগলো কথা জানাও। আর এই ব্লগটা আপলোড করার পর একটা ব্লগ এডিট করতে হবে। যাই হোক, আজকে আমার এত পর দেখা হবে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।